আবৃত্তি করছি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা কনসেন্ট্রেশন ক্যাম্প। তার চোখ বাঁধা হলো, বুটের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ, থেতলানো ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হলো, জিভ নাড়াতেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে। মা গো, চেঁচিয়ে উঠল সে। 555 মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথম স্পর্শ করলো তার বুক, পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে, জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহের টসটসে আঙুরের মতো ফোসকা তুলতে লাগল। দ্বিতীয় লাথিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ। এবার সে চিৎকার করতে পারল না, তাকে চিত করা হলো। পেটের ওপর উঠে এলো দুজোড়া বুট, কালো ও কর্কশ, কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল, বলেছিল অনাহার ও ক্ষুধার কথা। সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল, বুঝি সে কারণেই ফরফর করে টেনে ছিঁড়ে আনা হলো তার শার্ট, প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র, বিভৎস। তার দুটো হাত মুষ্টিবদ্ধ, যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে, যে হাতে সে পোস্টার সেটেছে, পিলিয়েছে লিফলেট, লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো, সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত। তার 10 আঙুল, যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ, ভাইয়ের শরীর, প্রেয়সীর চিবুকের দিক, যে আঙুলে ছুঁয়েছে সে সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত, স্বপ্নবান হাতিয়ার, পাটখাড়া দিয়ে সে আঙুল পেশা হল, সেই জীবন্ত আঙুল, মানুষের জীবন্ত উপমা। লোহার সাঁড়াশি দিয়ে একটি একটি করে উপড়ে নেওয়া হলো তার নির্দোষ নখগুলো, কি চমৎকার লাল রঙের রক্ত। সে এখন মৃত, তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার থেঁতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের ওপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা।